পথ দুর্ঘটনা এড়াতে চালক ও সহকারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদানের অভিনব উদ্যোগ নাকাশিপাড়া থানার। মূলত হাসখালী ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। চলতি শীতের মরশুমে কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণে এবং চালকদের চোখ সংক্রান্ত নানান সমস্যা ও অন্যান্য কারণে প্রায় বিভিন্ন পথ দুর্ঘটনা ঘটে থাকে, আর এবার সেদিকেই নজর দিলেন জেলা পুলিশ। আজ নাকাশিপাড়া থানায় শতাধিক চালক এবং সহকারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়, যার মধ্যে অনেকেই স্থানীয় গুরুত্বপূর্ণ 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নিয়মিত পরিবহন চালক হিসেবে কাজ করে থাকেন। এমনকি অগ্নি নির্বাপন কেন্দ্রের এবং থানার চালক এবং সহযোগীরা অত্যন্ত উৎসাহ সহকারে এই স্বাস্থ্য শিবিরে যোগদান করেন। এই প্রসঙ্গে ডিএসপি ট্রাফিক জানান, শুধু পরীক্ষাই নয়, পরবর্তীতে ঔষধ এবং চশমাও বিনামূল্যে প্রদান করা হবে। আনুষ্ঠানিকভাবে আজ নাকাশিপাড়া থানায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়ে থাকলেও পরবর্তীতে বিভিন্ন থানায় এই ধরনের আয়োজন করা হবে। পুলিশের উদ্যোগে কি এই চোখটা একটু দেখানোর জন্য আসলাম, দেখালাম, পরীক্ষাটা করে দিলাম। মানে কারা করছে, কিসের উদ্যোগে এটা বলতে পারবো না। লাইন্স ক্লাবের উদ্যোগ থেকে, নাকাশিপাড়া থানার উদ্যোগে। হ্যাঁ, নাকাশিপাড়া থানার উদ্যোগে। মানে আপনাদের চোখের দৃষ্টি এটা দেখার জন্য নাকি? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।